নমস্কার খেজারেন্দ, আর কত খাটবো, সারা জীবন তো খেটেই চলছি, কি পেলাম জীবনে? আরে বস, ভাঙলে চলবে? অ্যাকচুয়ালি আপনার জীবনে ওটা খাটুনি যোগ আছে, আপনাকে খাটতে হবে। আর কর্মফলের কথা বলছেন, এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, এমন এমন কর্মফল আছে যেটা রেজাল্ট আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরেও পেতে পারেন। আমি যেটা বলছি না, জীবন দিয়ে শেখা, কাজ করে যান। আর যদি দেখছেন আপনার বন্ধু 90% এফোর্ট দিয়ে 10% রেজাল্ট পাচ্ছে, আবার কেউ কেউ আবার 10% এফোর্ট দিয়ে 90% রেজাল্ট পাচ্ছে, ভাববেন ওটা এই চার আঙুল। আমার জীবনে 90% এফোর্ট, 10% রেজাল্ট। আবার আমার অনেক বন্ধুকে দেখি, তাদের মানে 10% এফোর্ট, 90% রেজাল্ট, এটা হচ্ছে পুরো চার আঙুলের ব্যাপার। একদম ভাববেন না, জীবনকে উপভোগ করুন, জীবনকে ভালোবাসুন। মানে লাইফ হচ্ছে ওয়ান টাইম, জীবন আর আসবে না। আপনি যদি চলে যান, আগে ছিল 3 ঘন্টা, এখন 45 মিনিটেই আপনি হারিয়ে যাবেন ইলেকট্রিক চুল্লিতে। তো দাগ রেখে যান, দাগ লোকের জন্য আপনাকে মনে রাখে। কি হবে লড়াই করে, কি হবে মানুষের পেছনে লেগে? কিচ্ছু হবে না। আপনি একটা নির্দিষ্ট কারণে পৃথিবীতে এসেছেন, যখন আপনার সময় ফুরিয়ে যাবে আপনি উপরে চলে যাবেন, কিন্তু দাগ রেখে যাবেন।